যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখতে পারে বা যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তার বিগত এক বছরের গুনাহ এবং আগামী এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। আরাফার রোজা আসলে কোন দিন রাখব, আরাফার রোজা আসলে কোন দিন রাখব, এটা কি 8 তারিখে রাখব নাকি 9 তারিখে রাখব, এটা নিয়ে অনেক আমাদের মাঝে সন্দিহান রয়েছে। অ্যান্ড উই হ্যাভ কনফিউশন, লট অফ কনফিউশন অ্যাবাউট যে আসলে কোন দিন রাখলে আমি আরাফার রোজা রাখতে পারব। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা 8 তারিখ রোজা রাখব নাকি 9 তারিখ রোজা রাখব, এটা হচ্ছে প্রশ্ন। যে রসুল বলেছেন তোমরা আরাফার দিন রোজা রাখো, আর আরাফার দিনটা হচ্ছে 9 তারিখ, আছে কি বার, বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার। আমরা জানি যে আরাফার দিনের রোজার বিশেষ একটা ফজিলত রয়েছে, আর একটা সিগনিফিকেন্স রয়েছে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, যারা অনলাইনে শুনবেন, যারা এখানে শুনছেন, সবাইকে একটা কথা আমি রিকোয়েস্ট করছি, আরাফার দিন রোজা মিস করবেন, আরাফার রোজাটা মিস করবেন। কারণ রসুল বলেছেন যে আমি এটা আশা রাখি, আল্লাহর প্রতি এটা আমি ভরসা রাখি এবং এটা আমি ধারণা করি যে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখতে পারে বা যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তার বিগত এক বছরের গুনাহ এবং আগামী এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সকলেই পড়েন সুবহানাল্লাহ, ওটা অ্যামেজিং সিগনিফিক্যান্স, এটা অনেক ফজলতপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা অনেক গুনাহ করেছি, অনেক কিছু মিস করেছি, আমরা যেন আরাফাতের রোজা, আরাফার রোজা আমরা মিস না করি, এটা আল্লাহ আমাদের সবাইকে রাখা তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। এখন প্রশ্ন হচ্ছে এই যে আরাফার রোজা আসলে কোন দিন রাখব, আরাফার রোজা আসলে কোন দিন রাখব, এটা কি 8 তারিখে রাখব নাকি 9 তারিখে রাখব, এটা নিয়ে অনেক আমাদের মাঝে সন্দিহান রয়েছে। অ্যান্ড উই হ্যাভ কনফিউশন, লট অফ কনফিউশন অ্যাবাউট যে আসলে কোন দিন রাখলে আমি আরাফার রোজা রাখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা 8 তারিখ রোজা রাখব নাকি 9 তারিখ রোজা রাখবো, এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হচ্ছে এই যে ওলামা ইকরামদের এই বিষয়ে 2টি মতামত রয়েছে। বলেন তো দিদি কয়টা মতামত? 2টি মতামত রয়েছে এবং 2টি মতামত হচ্ছে পরিপূর্ণ, তাদের ব্যাখ্যা অনুযায়ী তারা তাদের জায়গা থেকে সঠিক লেভেল থেকে ব্যাখ্যা করেছেন, এবং আপনি এ কথা বলতে পারবেন না যে একটা সম্পূর্ণ ভুল আর একটা সম্পূর্ণ রাইট, এটা আপনি বলতে পারবেন না। দুজনের ব্যাখ্যার ভিতরে লজিক আছে, যুক্তি আছে, কিন্তু কোনো ব্যাখ্যাই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত নয়। সেটি কি? কোনো কোনো ওলামা ইকরাম বলেছেন যে সকলেই রোজা রাখবে সেই দিন যেদিন হচ্ছে 8 তারিখ, যেদিন কয় তারিখ, 8 তারিখ, যখন সমস্ত হাজিরা আরাফার ময়দানে একত্রিত হয় সেই দিন সবাই রোজা রাখবে, তাহলে সেটা হচ্ছে কয় তারিখ, 8 তারিখ, ঠিক আছে। ওখানে 8 তারিখ হতে পারে, এখানে 7 তারিখ হতে পারে, কম বেশি হতে পারে। তাহলে 1 নম্বর মতামত হচ্ছে আমরা 8 তারিখ রোজা রাখব। কয় তারিখ প্রিয় ভাইয়েরা? 8 তারিখ। আর একটি মতামত হচ্ছে যে রসুল বলেছেন তোমরা আরাফার দিন রোজা রাখো, কোন দিন রোজা রাখো, আরাফার দিনে, আর আরাফার দিনটা হচ্ছে 9 তারিখ। আরাফার দিনটা কয় তারিখ প্রিয় ভাইয়েরা? 9 তারিখ। বলেন কয় তারিখ? 9 তারিখ। এখন রসুলের ভাষ্য মত অনুযায়ী রসুল যেহেতু আরাফার দিনের কথা উল্লেখ করেছেন আর আরাফার দিন যেহেতু 9 তারিখ, সো সেই হিসেবে আমরা রোজা রাখবো 9 তারিখে। বলেন কয় তারিখে? 9 তারিখে। 2টো মতামতই রয়েছে। এখন আপনি বলবেন যে হুজুর আমি কোনটা গ্রহণ করব, কারণ হচ্ছে 2টো মতামত বলছে 2 রকম কথা। সেক্ষেত্রে আমার আপনার জন্য সাজেশন হচ্ছে এই, যদি আপনি আরাফার দিনের রোজা একদমই মিস করতে না চান, আপনি চাচ্ছেনই না যে আপনি আরাফার ফজিলত মিস করবেন, সেক্ষেত্রে আপনি 8 তারিখেও রাখবেন, 9 তারিখেও রাখবেন। কারণ যদি আপনি 2 দিনই রাখেন তাহলে কোনোভাবেই আরাফার রোজার যে ফজিলত এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আরাফার রোজার দিনে রোজা রাখার তৌফিক দান করুক, বেশি বেশি নফল নামাজ এবং সাদাকা করার তৌফিক দান করুক। আপনারা সকলেই জবান খুলে পড়েন আমিন।